শিল্প, সাহিত্য ও সংস্কৃতির দেশ ফ্রান্স। আয়তনে এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, বিশ্বের সবচেয়ে পুরনো জাতি রাষ্ট্রের একটি। ইউরোপের 30টি দেশের প্রবাসী বাংলাদেশীদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার চতুর্থ সভা হয়েছে ফ্রান্সে। প্যারিসের একটি হোটেলে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তোজাম্মেল হক টনি। আমাদের কান্ট্রি ডেভেলপমেন্ট এবং ইউরোপে তথা সারা বিশ্বে কমিউনিটি ডেভেলপমেন্ট করতে চাই এবং সেই সাথে আমাদের প্রবাসীদের যে মূল দাবি সেটা হলো আমরা প্রবাস কল্যাণ ব্যাংক প্রবাসীদের জন্য চাই, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের সরকারের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সর্বোপরি বাংলাদেশের সার্বজনীন যত প্রয়োজন যত ধরনের সাহায্য সহযোগিতা আমরা এখানে করতে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন। সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি সরকারের কাছে উপস্থাপনের প্রত্যয় জানান বক্তারা। ইউরোপের প্রত্যেকটি দেশ থেকে নেতৃবৃন্দকে নিয়ে এটা সুসংগঠিত কার্যক্রম এক বছরে এস্টাবলিশ হয়েছে। আমরা আশা করব এই আইবার কার্যক্রমের মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশের সকল নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ এখানে সম্পৃক্ত হবে। আমরা কিভাবে ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশের বাঙালিদের কাছে আমরা কিভাবে পৌঁছবো, কিভাবে তাদের সাহায্য করব এবং সর্বোপরি কিভাবে আমাদের দেশ বাংলাদেশকে বিশ্বের দরবারে পজিটিভলি ব্র্যান্ডিং এবং প্রমোশন করব। সভার শুরুতে আইবার যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম শহীদুল আলম মানিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তার কর্মময় জীবনের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।